হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে অ্যাডোস্টাক নোট ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আবার নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়াল। অ্যাডোস্টাক নোট ডিজাইন করার জন্য প্রথমে টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে মাউস ড্র্যাগ করে একটি ইলিপস ড্র করলাম। মাউসের সাহায্যে ইলিপস ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করে নিলাম। সিলেকশন টুলের সাহায্যে ইলিপস সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথফাইন্ডার সিলেক্ট করলাম। এখানে দেখা যাচ্ছে পাথফাইন্ডার পাওয়ার জন্য শর্টকাট কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস F9 চাপলেও পাওয়া যাবে। পাথফাইন্ডার অপশনে আউটলাইনে ক্লিক করলাম। অবজেক্টের ওপর মাউসে রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। এখন অবজেক্টের স্ট্রোক সাইজ 1pt করলাম, এটি সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করব। এখন অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট অপশন থেকে ব্ল্যান্ড দেন মেকে ক্লিক করলাম। টুলবার অপশন থেকে ব্ল্যান্ড টুলের উপর ডাবল ক্লিক করলাম। ব্ল্যান্ড অপশনে প্রিভিউতে ক্লিক করলাম। স্পেসিফিক স্পেকটিফাইড স্ট্রেপ সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে অ্যারো বাটনে উপরটি ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন এই অবজেক্টের সাহায্যে একটি অ্যাডোস্টাক নোট ডিজাইন করব। এর জন্য এটি সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে ক্লিক করলাম। এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম দেন ট্রান্সফর্মে ক্লিক করলাম। ট্রান্সফর্ম ইফেক্ট অপশনে কপি 3 অ্যাঙ্গেল 90° টাইপ করে হরিজন্টাল মাইনাস দিকে প্রেস করলাম। এবার ভার্টিক্যাল প্রেস করলাম, আবার হরিজন্টাল, আবার ভার্টিক্যাল। এভাবে যতক্ষণ অ্যাডজাস্ট না হয় ততক্ষণ আমরা অ্যাডজাস্ট করে নেব। এটা এখন দেখা যাচ্ছে এখন এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকেতে ক্লিক করলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট অপশন থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করলাম। স্ট্রোক সাইজ একটু বাড়িয়ে দিব। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে অ্যাডোস্টাক নোট ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।